আবারও পর্বতারোহণে গিয়ে মৃত্যু পর্বতারোহীর। চলতি মাসের 11 তারিখ নিমতিতার আলিপুরের বাসিন্দা বছর 43-এর নির্মল বিশ্বাস উত্তরাখণ্ডে গিয়ে বিনায়ক পাশে পর্বতারোহণের জন্য রওনা দেন। গতকাল নির্মল বাবুর পরিবার মৃত্যু সংবাদ পান। নির্মল বাবুর বোন জানান, গত 19 তারিখ তার দাদার মৃত্যু হয়। গতকাল তার মৃত্যু সংবাদ পান। প্রচন্ড তুষারঝড়ের কারণেই তার দাদার মৃত্যু হয়েছে, কিন্তু শৃঙ্গ জয়ের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিমতিতার বাসিন্দা। শোকে বিহবল গোটা বিশ্বাস পরিবার থেকে পাড়া প্রতিবেশী। পুজোর পরের পরের দিন উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাশে কত হাজার ফুট উঁচু কিছু জানেন? কবে খবর পেলেন? খবর পেয়েছি গতকাল 11টার সময়। মারা গেছে 19 তারিখ রাত 1টায়। টাওয়ার পাচ্ছে না তোরা? টাওয়ার পাচ্ছে না। জানাবে কোথা থেকে ওরা? প্রায় যেতে 4 বছর ধরে যাচ্ছে। এই নিয়ে ওর 5 নম্বর ট্রেক। না, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। কি জানানো হয়েছে আপনাদের? আমরা ওখান থেকে যে ট্রেক যে গ্রুপের সাথে আছে সেখান থেকে ওখানকার গাইডের নাম্বার দিয়ে ফোন করে আমাদের জানানো হয়েছে যে আমাদের দাদা আমার দাদা হয় আর কি, আমার দাদা আর নেই। সে 19 তারিখ রাতে এরম মারা গেছে এবং এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। এবার পূজোয় ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, এবার মহাপুজোর মহাভোজ নিয়ে হাজির হয়েছে হোটেল U2, যেখানে থাকছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, পুল সাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, এছাড়াও থাকছে বিশেষ আকর্ষণ আনলিমিটেড বুফে অনেক কম খরচায়। এছাড়াও যে কোনো ম্যারেজ পার্টি, জন্মদিনের পার্টি, কনফারেন্স পার্টি, অ্যানিভার্সারি সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান করার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ নম্বর 9051436312।